হাই ফ্রেন্ডস, বেঙ্গলি ব্লগার মোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, আজকে মঙ্গলবার, এখন 8টা বাজে। এই যে রাজ গরম জল খায়, এই জন্য গরম জল একটুখানি পড়ছে। এরপরে আমি কিন্তু চা করবো, এর থেকে জল একটু আমিও খাবো। তো পরে যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। কালকে আর ব্লগ করা হয়নি, শরীরটা ঠিক ছিল না বলে। আমার মেয়েরা এখন সেজেছে, মাথা টুপি টুপি পড়েছে, ওদের কেক টেক খাওয়া হয়ে গেছে। এখন বাজে 6টা, বাবা পুজো দিচ্ছে। এদিকে রাত চলে এসেছে কাজ থেকে, দেখি আজকে কি বানাই সেগুলো তোমার সঙ্গে শেয়ার করব। মা এখন আলুর দম করছে, ক্যাপসিকাম, টমেটো, পোস্ত, হলুদ হলুদ হিংটিং দিয়ে করছে নিরামিষ আলুর দম। তো এই এটা হয়ে যাওয়ার পরে গরম মশলা আর ধনে পাতা দিয়ে লাস্টে নামলাম। জল দিয়েছে বলে একটু নেড়ে দিলাম আমি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এখন কত বাজে দেখো, রাজ বাড়িতে একটা কেক তৈরি করছে, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা আমি অন্যদিন দেবো, মানে এখন অনেক রাত হয়ে গেছে, সেই কারণে এটা আমরা ওভেনে করবো না, গ্যাসের মধ্যেই করবো। কীভাবে করবো সেটা দেখিয়ে দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে বুধবার 26শে ডিসেম্বর। তো কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি, সম্ভব হয় না, আমি রাত্রি হয়ে গেছিল, কেক টেক বানাচ্ছিল রাত। তো এখন আমি চা খাবো। তোমরা 25 তারিখ কেমন কাটালে সবাই কমেন্ট বক্সে জানাবে, কমেন্টে জানাবে নিচে। তো আজকে আমি একজনের নাম বলবো যে আমার কমেন্ট করে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, জয় মা কালী, খুব সুন্দর 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 কমেন্ট করে। আমার খুব ভালো লাগে কমেন্ট করতে গিয়ে ওর। তো রাতে কালি কেকটা বানিয়েছিল, ওটা অর্ধেকটা আমাদের হয়ে গেছে, আর অর্ধেকটা আছে, ওটা পরে তোমাদের দেখা যাচ্ছে, টিফিন করবো তখন দেখাবো। তোমাদের জন্য ওই সাইডে যেটা রইলো সবার জন্য। আর আমি এখানে ওইদিকে চা খাচ্ছি, মেয়ে আমার এখনো ওঠেনি। ব্লগটা আমি এখানে এন্ড করলাম, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।